আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদরি আলুর একটা তরকারি। এই তরকারিটা গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা তরুলি বা কুঁদরি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম তরুলি নিয়েছি, এরমভাবে কেটে নিয়েছি। আর নিচে একটা মিডিয়াম সাইজের আলু, আলুগুলোকেও একটু বড় বড় ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কুঁদরি। আলু আর কুঁদরিটাকে দিয়ে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখানে ভেজে নেব। একটু হালকা লাল লাল করেই কিন্তু এখানে আমি ভেজে নেব। দেখুন আলু আর কুঁদরির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতে আরেকটুখানি তেল আমি অ্যাড করলাম, আরও 2 চামচ মতন। তারপর ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটুখানি হিং। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজে চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি হালকাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা কালার ধরে গেলে এর মধ্যে চপিং করে রাখা একটা টমেটো আমি দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এখানে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নেব টমেটোটাও, এতে করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, একটুখানি স্বাদ অনুযায়ী দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলু আর কুঁদরিটাকে অ্যাড করে দিলাম, দিয়ে 1-2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, মশলাটাও আরও ভালো কষানো হয়ে গেছে আর আলু আর কুঁদরিটাও কিন্তু আরও ভালোভাবেই কষানো হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। যেহেতু রান্নাটা খুব বেশি ঝোল আমি করব না, তাই গ্রেভির জন্য জলটা আমি কিন্তু 1 কাপ এখানে ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম, গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 6 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে আর কুঁদরিও ভালোভাবে কিন্তু সফট হয়ে গেছে। এরপর দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে হাই ফ্লেমে আমি 1 মিনিটের জন্য একটু রান্নাটা করে নেব। আপনারা চাইলে একটু গ্রেভি গ্রেভি না পাতে পারেন, আমি গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর আমি এটা সার্ভ করে নেব। কুঁদরি আলু তরকারি আমার সম্পূর্ণ রেডি। গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।